গত শনিবার ব্রিটিশ রেডক্রসের এডিনবরা শাখা উদযাপন করল ইউরোপিয়ান ইয়ার অফ ভলান্টিয়ারিং 2011। 186টি দেশে প্রায় 100 মিলিয়ন স্বেচ্ছাসেবক এবং কর্মী নিয়ে বিভিন্ন প্রকারের মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে রেডক্রস এবং রেড ক্রিসেন্ট। আমি গত 3 বছর ধরিয়া রেডক্রসের লগে ভলান্টিয়ার হিসেবে কাম করলাম, আর আমি চেষ্টা করলাম যে ভলান্টিয়ার হিসেবে কাম করিয়া আমরা বাংলাদেশি কমিউনিটির মাঝে স্বাস্থ্য সচেতনতা জাগাইবা লাগে। I enjoy volunteering within the Red Cross because it gives me an opportunity to give something back to the community and also to make a difference within the community. ব্রিটেনেও বাংলাদেশি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রেডক্রস প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সেবা প্রদান করছে বিএমই ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টের অধীনে। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি এই প্রকল্পের মূল লক্ষ্য বললেন প্রজেক্ট কোঅর্ডিনেটর ডাক্তার শাহিন আহমেদ। ব্রিটিশ রেডক্রস এডিনবারায় বাংলাদেশি সহ অন্যান্য সংখ্যালঘু কমিউনিটির জন্য বিনামূল্যে ফার্স্ট এড বিষয়ক প্রশিক্ষণের সেবা প্রদান করছে বিএমই ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টের মাধ্যমে। আমাদের লক্ষ্য হল ফার্স্ট এড ট্রেনিং এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ ও নিরাপদ কমিউনিটি গড়ে তোলা। As the Red Cross, we are working throughout the world in a variety of communities, including Bangladesh, and we welcome everyone as a volunteer. So please, why not think about coming to join us here in Edinburgh as a volunteer? ব্রিটিশ রেড ক্রস বাংলাদেশেও 1970 সাল থেকে সমুদ্র উপকূলবর্তী 20টি উপজেলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভিত্তিক সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।